আর মুক্তি চাইবো না, মুক্তি করবো, মন্তব্য কয়েশরের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য কয়েশর চন্দ্র রায় বলেছেন, আমরা আর মুক্তি চাইবো না, মুক্ত করব। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। ঢাকায় ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ফোরাম এই কর্মসূচির আয়োজন করে আদালতে বিএনপি নেতাদের জামিন আবেদন নাকচ হওয়ার প্রসঙ্গে টেনে গয়েশ্বর বলেন, তিনি কার কাছে বিচার চাইবেন? বিচার বিভাগ যদি স্বাধীন হতো, বিচারপতি যদি বলতে পারতেন আমরা স্বাধীন, বিচারপতিরা যদি বলতে পারতেন আমরা বিভাগ স্বাধীন, তাহলে হয়তো ন্যায় বিচার পাওয়া যেত। তিনি আরো বলেন, আমরা আর মুক্তি চাইব না, আমরা মুক্ত করব। আমরা মুক্ত করব গণতন্ত্র, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমকে সহ সকল রাজবন্দীদেরকে। আমরা সবসময় আমাদের নেতা কর্মীদের মুক্তির দাবিতে নানাবিধ কর্মসূচিতে অংশগ্রহণ করি, কখনো সবার সমাবেশ, কখনো মিছিল, কখনো বা প্রেস ক্লাবের সামনে এই ধরনের মানববন্ধন। আমি আজকে একটি কথাই বলবো যে আর মুক্তির দাবি নয়, আমাদেরকে অঙ্গীকার হবে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলামকে আমরা মুক্ত করব, আমাদের নেতা মির্জা আব্বাস সহ যারা কারাবন্দী আছে তাদেরকে মুক্ত করব। মুক্তি কার কাছে চাইব, কার কাছে চাইব? যিনি ধরছেন তিনি কি ছাড়বেন? সুরঞ্জিত সেনগুপ্তের কথা জানেন? তিনি একবার টক শোতে বলছিলেন যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, হাসিনা ধরলে কাউকে ছাড়ে না, হাসতে হাসতে কথাটা বলছিলেন। এবং এই যে মির্জা ফখরুল ইসলাম মাননীয় মির্জা আব্বাসকে যে গ্রেপ্তারটা, কত নাটকীয়, কত অমানবিক, কত নাটকীয়, কত অমানবিক। একদিকে ডাক্তার জাহেদের কাছে সভা করার অনুমতি পত্র, অপরদিকে মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলামকে গাড়িতে জেলখানায় তাড়ানো, মানে মস করারও কিন্তু একটা সীমা থাকে, ঠাট্টা বিদ্রুপের কিন্তু একটা সীমা থাকে। তারা উস্কানি দাতা, অথচ মামলার এজাহারে তাদের নাম নাই, উস্কানি দাতা হিসেবে নাই, অংশগ্রহণকারী হিসেবে নাই। এই দুজনকে শোন এরেস দেখানো হয়েছে, তারপরে নিম্ন আদালতে জামিন মিলে নাই। আজকে হয়তো উচ্চ আদালতে জামিনের কথা শুনানি হবে, আমরা শুধু আদালত বা বিচার বিভাগের সামনে একটা কথা বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, আমরা আদালতের কাছে জাস্টিস চাই। আমরা কোনো কৃপা চাই না, আমরা কোনো করুণা চাই না, আমরা জাস্টিস পাই নাই। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।